জয় হিন্দ। সেভেন এভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। ৫০ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান, প্রয়াত হলেন প্রবীণ প্রাক্তন সাংসদ দেবী ঘোষাল। শোক প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ বছর আগে লাংস ক্যান্সার ধরা পড়ে তার। চিকিৎসা শুরু হলে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তবে বিগত এক মাস আগে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। না, আর সুস্থ হয়ে ওঠা হলো না তার। ১৯৮৪ সালে ব্যারাকপুরের সাংসদ ছিলেন তিনি, অবিভক্ত কংগ্রেসে ১৮ বছরের জেলা সভাপতি ছিলেন। কংগ্রেস ভাঙার পর তৃণমূল কংগ্রেসের হাত ধরেন তিনি। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, শুনব। হাজার হাজার মানুষ যারা দেবীদাকে প্রশংসা করতেন, দেবীদাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, আমরা সবই গভীর শোকাহত। আমরা মনে করি যে এই মানুষগুলো তাদের দীর্ঘ বছরে যুগ যুগ ধরে যেভাবে সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব পালন করে গিয়েছে সেটা আমরা চিরদিন মনে রাখব, হৃদয়ে রাখব। আর আমারটি রেদার মানুষের কাছে ঘোষাল পরিবারের দেবীর একটা বড় ভাই হিসেবে, গার্জেন হিসেবে ছিলেন আমাদের সকলের কাছে, সেটা এখানকার মানুষ হারিয়েছে। আমরা আমাদের দলের নেতা হারিয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে দেবীদা তার যাত্রা ইহলোক ছেড়ে যে স্বর্গে তিনি যাবেন দ্বিমত নেই। আমাদের হৃদয়ে সবসময় দেবী ঘোষাল অন্তরে থাকবে। এ রাজনৈতিকভাবে হারিয়ে আমরা যতটুকু লোকসান হয়েছে আমাদের, সামাজিকভাবে এই লোকসান কেউ পূরণ করতে পারে। বিশিষ্ট জনেদের একজন আমার সঙ্গে প্রমোদার, প্রমোদার সঙ্গে দেবীদার যে দৃঢ় সম্পর্ক ছিল, প্রিয়দার সঙ্গে দেবীদার তেমন সম্পর্ক ছিল না, কম ছিল, কিন্তু প্রিয়দার সঙ্গে যে সম্পর্ক আমার ছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সম্পর্ক এত মধুর হয় দেবীদার এবং আমাদের সকলের, যে আমরা মনে করতাম আমাদের বাড়ির মেয়ে। তার এই মৃত্যুতে শোকস্তব্ধ আড়িয়াদহ এলাকার লোকজন সহ তার আত্মীয় স্বজনেরা। শুনব দেবী ঘোষালের ভাইপো দেবাংশু ঘোষাল কি বললেন। এই অঞ্চলের পূর্বাঞ্চলের প্রথম সাংসদ, এখানে দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করেছে, প্রায় ৫০ বছর রাজনীতি করেছে। বিলেত থেকে ফেরার পর থেকেই পড়াশোনা শেষ করে উনি কলেজ করেছিলেন। দীর্ঘদিন উনি কংগ্রেসে ছিলেন, জেলা সভাপতি ছিলেন ১৪ বছর। তারপর প্রণববাবু যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, উনি কংগ্রেস দল ছেড়ে মমতাদির সঙ্গে জয়েন করলেন। উনি মমতাদির যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তারপর দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হয়ে থাকতেন, কিন্তু সেরকম একটি পলিটিক্স উনি আর করতেন কংগ্রেস ছাড়া। ওই লোকালের সমস্ত মিটিংয়ে যেতেন, সব প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন, কোর কমিটির মেম্বার করেছিলেন মমতাদি, উনি সেগুলো জেলার মিটিংগুলো অ্যাটেন্ড করতেন। তারপর শরীর আরও ভেঙে যাওয়া, ওগুলো থেকে আস্তে আস্তে সরে এসেছে। উনি চলে যাওয়া মানে দেখুন, আমার কাছে একটা বিরাট পার্সোনাল লস। আমার বাবা মা তো আগে তো আমার কাছে আমার কাকাই ছিল, সব দিনে সারাদিন যাই করি না কেন এসে বসে সব রিপোর্ট দেওয়া, এই হয়েছে যাবতীয় গল্প গুজব করা। তারপর আমাদের আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের একটা মাঠ আছে যেটা আমাদের পরিবার চালায়, সেটার উনি প্রেসিডেন্ট, আমি কর্মী। তো ন্যাচারালি আমাদের সবার কাছেই তো একটা বক্তব্য, আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। এলাকার সবাই যারা রাজনীতি করেছে, এখানে দলমত নির্বিশেষে ওনার একটা পরিচ্ছন্ন ইমেজ ছিল, এত বছরের রাজনীতিতে ওনার কোনো রকম ব্ল্যাক স্পট বা মাইনাস পয়েন্ট কিচ্ছু। আড়িয়াদহ থেকে রাজাদের রিপোর্ট, সেভেন এভিক নিউজ। জেলার খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেন এভিক নিউজ। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।